শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। আমরা সুবীরদার সাথে আরেকটি ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওতে আমরা সাধারণত দেখব স্কেচবুক আর দাদার কাছে যে কাগজগুলো আছে সেই রিলেটেড জায়গার ক্ষেত্রে। সো সবার আগে হচ্ছে আমরা স্কেচবুকে চলে যাই। দাদা, এই স্কেচবুক সম্পর্কে যদি আমাদের বলতেন, এর বৈশিষ্ট্যটা কি? চায়না কিপ স্মাইলিং এর কিপিং কিপ স্মাইলিং এ আচ্ছা আচ্ছা A5 সাইজ। আচ্ছা, A5 সাইজ, ওকে। এটা কিন্তু খুবই চমৎকার আর খুবই হ্যান্ডি, আর কিন্তু খুব ভালো প্যাকেজিং করে, কিন্তু সরাসরি বাইরে থেকে আনা, যার কারণে এটা খোলার চান্স নাই। বাট এটার প্রাইস যদি আমাদের বলতেন দাদা, 130 টাকা। 130 টাকা, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আর খুবই অথেন্টিক। আপনি কিন্তু বডি দেখেই বুঝতে পারছেন এর মোড়কটি কতটা চমৎকারভাবে এখানে ডিসপ্লে করা আছে। যাই হোক, নেক্সট আমরা দেখব আরেকটি স্কেচবুক। এটাও কি চায়না দাদা? এখানে দেখা যাচ্ছে এইজ অফ ফেসবুক লেখা, আমাদের দেশীয়। আচ্ছা, এটা হচ্ছে দেশীয় আর কি, একটু লোকাল হবে বাট চমৎকার ছোট স্কেচবুক। যারা সাধারণত কোথাও গিয়ে একটু হালকা বসে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট সলিউশন। নেক্সট আছে আরো কিছু ছোট সাইজের স্কেচবুক, এটা হচ্ছে নাগরদোলার নিজস্ব প্রোডাক্ট। দাদা কিন্তু নিজস্ব প্রোডাক্টও আছে, ইজেল, ক্যানভাস, তারপর বিভিন্ন টাইপের যদি আপনি ফ্রেমিং করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমরা নেক্সট আরো ভিডিও নিয়ে আসছি। সো এইটার জন্য কিন্তু খুবই চমৎকার, এটা কিন্তু খুবই কিউট একটি আসলে নাগরদোলার আর কি একটি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। আর নেক্সট আমরা দেখব আরো কিছু স্কেচবুক। এখানে হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি পাখি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে স্কেচবুকের ভিতরে যে পেজগুলো আছে এগুলো কিন্তু খুবই আপনার প্রিমিয়াম পাবেন, প্রিমিয়াম কোয়ালিটি পাবেন, আর এর বৈশিষ্ট্য কিন্তু খুবই মন্ডিত। সো এই এই আমরা একটা স্কেচবুক দেখতে পাচ্ছি, ম্যান অফ এশিয়া জয়নুল আবেদিন, আমরা সবাই তাকে চিনি, আর তারই একটি ড্রয়িং এর উপর স্কেচবুক। দাদা এইগুলোর প্রাইস কিরকম সাধারণত? এটা 230 টাকা। আচ্ছা, এই স্কেচবুকটার প্রাইস 230 টাকা। আমরা দাদার হাতে আরেকটি স্কেচবুক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক পেপারের উপর স্কেচবুক। আপনারা জাস্ট স্কেচবুকের পেপারের পুরুত্বটা দেখেন যে এটা আসলে কতটা পুরু। সো এটা কিন্তু কাজ করলে কিন্তু খুবই যত্ন সহকারে আপনি রাখতে পারবেন। যারা এরকম টাইপের স্কেচবুক খুঁজছেন বিশেষ করে ডিজাইনিংয়ের ক্ষেত্রে, ডিজাইনিংয়ের হয়তো বা দেখা যাচ্ছে গ্রাফের ক্ষেত্রে, তারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন। এগুলো কিন্তু আসলে খুবই চমৎকার এই ছোটো স্কেচবুকগুলো। দাদা আপনার এই প্রোডাক্টগুলো কেমন? 45 টাকা, মাত্র 45 টাকা। নেক্সট আমরা দেখব আরও কিছু স্কেচবুক, চিঠি লেখার ইহাই দীর্ঘস্থায়ী। যাই হোক, দাদার কাছে কিন্তু খুবই মজার মজার সব কালেকশন আর খুবই চমৎকার আকর্ষণীয় মোড়কে। আমরা কিন্তু এখানে স্কেচবুকের যেই পেজের বৈশিষ্ট্য আছে সেটাও দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা নেক্সট আরেকটা স্কেচবুক দেখে নিব। এটা হচ্ছে মন্ট মার্টের স্কেচ প্যাড, এটা কিন্তু আসলে খুবই ইন্টারন্যাশনাল কোয়ালিটি আর অথেন্টিক। হ্যাঁ, মানে পেজের বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু বোঝা যায় বিশেষ করে যে আকর্ষণীয় মোড়ক আছে এখানে। নেক্সট আমরা কিছু ওয়াটার কালারের স্কেচবুক দেখবো, এটা খুবই, এটা কি হাফ শিট, কোয়ার্টার শিট, সরি, এটা হচ্ছে কোয়ার্টার শিট হ্যান্ডমেড পেপারের। বিশেষ করে যারা চাচ্ছেন কিছু ওয়াটার কালার করবেন বা নিজের মন মতো করে কিছু কালার ডিসপ্লে করতে চাচ্ছেন, বড় পরিসরে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট সলিউশন। নেক্সট আছে নাগরদোলার একটি বাইন্ডিং স্কেচবুক, এটার প্রাইস কিরকম দাদা? এটা 110 টাকা। আচ্ছা, এটা 110 টাকা, ওকে। সো একটু হাই প্রাইসে চাচ্ছেন, ভাবছেন যে আসলে খুবই চমৎকার কিছু কাজ করবেন সাধারণত, তাদের জন্য কিন্তু স্কেচবুক পুরো পারফেক্ট সলিউশন। মানে এটা কিন্তু সরাসরি হচ্ছে বাইরে থেকে এক্সপোর্ট করা, এখানে বারকোড দেওয়া আছে, আপনি কিউআর কোড চাইলে কিন্তু স্ক্যানও করে দেখতে পারেন। একটু যারা লো প্রাইসে নর্মালি ভিতরে চাচ্ছেন, কোয়ার্টার শিট 140 টাকা স্কেচবুকটা। পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে একটা অ্যাভারেজ ইউজের ক্ষেত্রে, আর ডেইলি এক্সারসাইজের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট। যারা সাধারণত দেখা যাচ্ছে সপ্তাহে একটি করে স্কেচবুক শেষ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আর এটা হচ্ছে 160 টাকা, যারা বড় পরিসরে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট সলিউশন হবে। আর এখানে যদি আমি পেজের মান প্লাস মোড়ক বলি পেপার, তাদের জন্য কিন্তু এটা খুবই বেটার। এর ক্যানভাস পেপার এগুলো কত দাদা? এটা 310 টাকা। আপনি কিন্তু 310 টাকায় একসাথে ক্যানভাস পেপারও পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে কিন্তু আপনি পেইন্টিংও করতে পারেন, মানে কোয়ার্টার শিটে কিন্তু খুবই চমৎকার, মাত্র 310 টাকায়। আমরা দেখলাম প্রায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের স্কেচবুক, আরও কিছু আছে কোয়ার্টার শিট থেকে এক সাইজ ছোটো। এই স্কেচবুকগুলোর দাদা বৈশিষ্ট্য একটু বলতেন। এটা আমাদের দেশীয় পেপার। আচ্ছা, দেশীয় পেপার, কার্টিস। হ্যাঁ, কার্টিস পেপার, 85 টাকা, 85 টাকা করে মাত্র, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস। বললাম এখানে আমরা কিছু পেপারের সেকশনগুলো দেখে নিব। এখানে আমরা বিভিন্ন টাইপের পেপার দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে উপর থেকে শুরু করি দাদা, একেবারে প্রথম যে পেপারগুলো আছে এগুলোর যদি আমাদের বৈশিষ্ট্য, মাউন্ট বোর্ড বলে, আচ্ছা, মাউন্ট বোর্ড, হারমোনিয়াম শীট বলে, ওকে, কেউ বক্স বোর্ড বলে। আচ্ছা, আর পরেরটা হচ্ছে
বক্স বোর্ড টাইপেরই, জাস্ট যে যেভাবে কাজ করতে চান তাদের জন্য এটা খুবই উপযোগী। এখানে হচ্ছে আমরা কিছু, এটা হচ্ছে কিছু ইয়ে দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা সুইডিশ পেপার। সুইডিশ পেপারের বৈশিষ্ট্য আপনারা যদি আলাদা দেখতে চান আমাদের সাথেই থাকুন। নেক্সট আমরা কিছু আপনাদের আর্ট পেপার দেখিয়ে দিয়েছি, নেক্সট এই পেজগুলোর বৈশিষ্ট্য কি দাদা? বিভিন্ন কালারের হ্যান্ডমেড পেপার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি আসলে অনেক উপরে থাকার কারণে নামিয়ে দেখালাম না, এটা কিন্তু ইন্ডিয়ান পেপার ও পেপার আর কি, ইন্ডিয়া থেকে সরাসরি কালেক্ট করা। এটা হচ্ছে সোর্সের হ্যান্ডমেড পেপার, সোর্সের হ্যান্ডমেড পেপার, এটা কিন্তু বেশ মোটা আর পুরো সোর্সের কোম্পানি না, তাদের হ্যান্ডমেড পেপার। ওকে আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে কিছু এখানে কিছু এগুলো বাইরের পেপার। আচ্ছা এটা বাইরের পেপার, এটা কি কাজে? এটা সাধারণত আর্কিটেকচারের, আচ্ছা আর্কিটেকচার যাদের কাজ আছে তাদের জন্য ব্যবহার হয়ে থাকে। আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি আরো কিছু পেপার, এই পেপারের বৈশিষ্ট্য কি দাদা? রুফ বোর্ড বলে, আচ্ছা রুফ বোর্ড বলে আর্কিটেকচার ছেলেমেয়েরা। আচ্ছা আচ্ছা রুফ বোর্ড, নেক্সট এইটা, এটাও রুফ বোর্ড বলে। আচ্ছা আচ্ছা এটাও রুফ বোর্ড বলা হয়ে থাকে, অ্যাশ কালারের, কালারটা জাস্ট আলাদা। গ্যাটিস পেপার, গ্যাটিস পেপারও বলে। এটা সাধারণত কি পেপার দাদা? এটা রুফ বোর্ড। ওকে আমরা দেখতে পাচ্ছি আসলে যারা ফেব্রিয়ানো, এটা কিন্তু ইতালিয়ান পেপার, এটা সরাসরি ইতালি থেকে আসা আর কি। হ্যাঁ এটা প্রাইস 200 জিএসএম 200 টাকা, মানে আসলে কোয়ালিটিটাই বোঝা যাচ্ছে। আমি যখন হাত দিচ্ছি এখানে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কিন্তু খুব ভালো টেক্সচার, কিন্তু খুব ভালো একটা ফিলিংস আসছে, প্লাস এই যে কোয়ালিটি আছে এটা কিন্তু আসলে নর্মাল পেপারের সাথে আপনি যদি কম্পেয়ার করেন কিন্তু সরাসরি বুঝতে পারবেন। নেক্সট আমরা আরো কিছু পেপার দেখবো, এটা মডেল পেপার, এটা ব্রিক পেপারও বলে। আসলে কালারটা কিন্তু ব্রিকের মতোই, একটু হালকা লালচে ধরনের। এটা আসলে কাজ অনুযায়ী এই পেপারের বৈশিষ্ট্যগুলো আলাদা। এটা কি পেপার দাদা? এটা হচ্ছে চায়না কার্টিস। আচ্ছা এটাকে চায়না কার্টিস বলা হয়ে থাকে, কিন্তু যথেষ্ট পুরো এবং কিন্তু খুবই হাই টেক্সচার কোয়ালিটি। কার্টিস সাধারণত আমরা জানি ওয়াটার কালার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, অন্যরকম বৈশিষ্ট্য মন্ডিত। আচ্ছা এটা ফেনি হ্যান্ডমেড বলা হয় দেশি, যেটা আসলে অজস্র কালেকশন। আপনি যদি না আসেন এখানে আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন না যে দাদার আসলে র্যাকের কি পরিমাণ কালেকশন আছে এখানে, র্যাকে রাখা। এটা কি পেপার দাদা? এটা কিন্তু খুবই চমৎকার লাগছে আমার কাছে, এটা হ্যান্ডমেড পেপার। আপনি যদি টেক্সচারটি খেয়াল করেন বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু খুবই অন্যরকমের, ইউনিক, দেখে মনে হবে যেন চামড়া শুকানোর যেই অবস্থাটা সেটা আর কি। এটা কি দাদা? আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আর এখানে এই পেপারটা দাদা বৈশিষ্ট্যটা কি? মডেল পেপার, বাইরের পেপার, বিভিন্ন টেক্সচারের টেক্সচারের। আচ্ছা এখানে আমরা রেট কিছু দেখতে পাচ্ছি মডেল পেপার, এগুলো তো সব মডেল পেপার, হ্যাঁ আচ্ছা এইগুলো একটু দাম কম আমাদের দেশে মডেল পেপার। আচ্ছা এখানে হচ্ছে দাদা আপনি কি আমাদের বলবেন যে সর্বোচ্চ কত টাকা থেকে সর্বনিম্ন কত টাকার ভিতর পেপার আছে? আমাদের এখানে 250 টাকা থেকে শুরু করে 10 টাকা দামের পেপার। ওয়াও, মানে এটা ভাবা যায় যে 250 টাকার পেপার থেকে শুরু করে 10 টাকা দামের পেপার পর্যন্ত। এখানে আমরা আরো কিছু পেপার দেখতে পাচ্ছি দাদা, এই পেপার গুলো একটু বৈশিষ্ট্য বলবেন? ক্রেপ পেপার বলে, এটাকে ক্রেপ পেপার বলা হয়, ক্রাফটের কাজ, ক্রাফটের ক্রাফটিং এর কাজের ক্ষেত্রে যারা খুবই আগ্রহী তারা কিন্তু নিতে পারেন। এখানে কিন্তু অনেক ধরনের কালার আছে, আমরা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ দাদা সোর্স দেখতে পাচ্ছি, বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। নেক্সট দাদা আমরা এই রেখে দেখছি চায়না জাইকিন, এটা হচ্ছে চায়না জাইকিন হ্যান্ডমেড। আমরা কিন্তু এই পর্যন্ত চায়না মোট 4-5 হ্যান্ডমেড পেপারের বৈশিষ্ট্য দেখলাম আর কি। সো জাইকিন পেপার আসলে এটা খোলা যাবেন, এটা অলরেডি প্যাক করা দাদা। এটা আমরা নেক্সট কি দেখবো সেটা আমাদের যদি দেখা দেন, এখানে আছে ইন্ডিয়ান একটা কার্টিস পেপার আছে, বাপ কার্টিস বলে। ওকে এটা হচ্ছে ইন্ডিয়ান বাপ কার্টিস পেপার আর কি। এই পেপারের বৈশিষ্ট্যটা কি সাধারণত? ওয়াটার কালার করার জন্য খুবই উপযোগী। নেক্সট আমরা কি দেখবো? চায়না কার্টিস, এই পেপারগুলোর বৈশিষ্ট্য দাদা একটু বলুন। এটা পোস্টার পেপার বলে, নরমাল পোস্টার পেপার আর কি, জাস্ট কালার এক সাইডে কালার আছে আর এক সাইডে সাদা। এটা যারা সাধারণত পোস্টারের কাজ করতে চান তাদের কাজ অনুযায়ী নিতে পারেন। এইগুলা পেপারের বৈশিষ্ট্য, এটা অনেকটা ওনার মতো দেখা যাচ্ছে দাদা, এটা খুবই হালকা, আমরা ওইখানেও দেখেছি, আমরা এখানে আরেকটু দেখে নিই ডিটেলস এ, কারণ এখান থেকে খোলার অপশন আছে। সো আপনারা দেখুন যে আসলে এই পেপারটি কতটা
মানে স্মুথ আর কি কাজের জন্য আপনি যখন ব্রাশের স্ট্রোকগুলো দিবেন আপনি তখনই এই পেপারের বৈশিষ্ট্যগুলো ফিল করতে পারবেন সরাসরি প্রেসিং পেপার প্রেসিং সরি আমি আসলে ভুল বললাম আমি আসলে নিজেই আসলে জানি না যে আসলে কত ভ্যারাইটিস টাইপের পেপার হয়ে থাকে যেমন ট্রেসিং পেপার আমরা যতদূর কাজ করেছি স্কাল্পটিং এর ক্ষেত্রে পেপারের বৈশিষ্ট্যগুলো কম বাট সাধারণত যারা অন্য মিডিয়ায় কাজ করে থাকে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার বিশেষ করে যারা ড্রয়িং পেইন্টিং আর প্রিন্ট দিতে চান তাদের জন্য কিন্তু এই পেপারগুলো আসলেই খুবই খুবই কার্যকরী মোটামুটি বর্তমান সময়ে যতটুকু অ্যাভেলেবেল আছে আশেপাশে জায়গা অনুযায়ী দাদার কাছে কিন্তু সব কিছুর কালেকশনই আছে সো আপনারা সরাসরি চলে আসতে পারেন দাদার এখানে হিউজ স্পেস আছে এখানে বসে আড্ডাও দিতে পারেন চমৎকার প্রত্যেকটা মেটেরিয়ালস বিষয় বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা জানতে পারেন প্লাস ছবি আঁকারও বিশেষ বৈশিষ্ট্য সুযোগ সুবিধা আছে দাদা নিজেই বললেন সো ভিউয়ার্স এই পর্যন্ত আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মূলত এই এপিসোডে দেখাতে চেয়েছিলাম যে সাধারণত স্কেচবুক আর পেইন্টিং বা ওয়াটার কালার করার জন্য যে পেপার বা বিভিন্ন টাইপের ক্রাফটিং কাজের জন্য যে পেপারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো সো এই পর্যায়ে আমরা ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক আমন্ত্রণ রইল যারা অনেক ধৈর্য নিয়ে দেখেছেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন ছিল আসলে ভিডিওটি আপনাদের মন্তব্যই হচ্ছে আমাদের একান্ত প্রয়োজন জানার কারণ হচ্ছে নেক্সট কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটা জানার জন্যে আর যদি সরাসরি দাদার সাথে কানেক্টেড থাকতে চান ডিসক্রিপশন বক্সে চলে যান দাদা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে তো সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ